Assalamualaikum warahmatullahi wabarakatuh. Family 24 আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে একটি নতুন পাখি নিয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। পাখির নাম নদী টিটি। চলুন বিস্তারিত শুরু করা যাক। নদী টিটি লম্বা পায়ের এই পাখিটি বসবাস মূলত এশিয়া মহাদেশে, তবে ভারত, বাংলাদেশ, মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডে এদের বেশি দেখা যায়। দেখতে রাগে রাগে মনে হলেও আসলে তত খারাপ নয়, স্বভাবে চঞ্চল, বলা যায় একেবারেই অস্থিরমতি পাখি। কোথাও একদণ্ড দাঁড়িয়ে থাকার মতো সময় যেন ওদের নেই, সারাদিন দৌড় আর দৌড়, অকারণে কিন্তু দৌড়ায় না, পোকামাকড় সারা শব্দ পেলেই তবে দৌড়ে গিয়ে ধরতে চায়। এদের অন্য স্বভাবটি হচ্ছে ঘন ঘন পা ফেলে দৌড়ানো এবং দৌড়ানো অবস্থায় হঠাৎ থেমে যাওয়া। শরীরের তুলনায় পা বেশ লম্বা। প্রজাতির অন্য সব টিটি পাখিদের মতোই নদী তীর অববাহিত কায় এবং পাথুরি এলাকায় বিচরণ করতে এরা। শেষটাতে এলাকায় পোকামাকড় কেসে খুঁজে বেড়ায়, ছোট দলে কিংবা একাকি করে এরা খাবারের সন্ধানে। সরাসরি জলে নামতে দেখা যায় না, খুব একটা বরং কাদা জলে হাঁটু অবধি নেমে খাবার খোঁজে। শুকনো গেসও মাঠেও বিচরণ করে, তিক্ত বৃষ্টি নিয়ে শিকার খোঁজে। সমুদ্র সৈকতে এদের দেখা যায়। এই পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, ফলে IUCN প্রজাতিকে লাল তালিকাভুক্ত করেছে। এ পাখিটির বাংলা নাম নদী টিটি, ইংরেজি নাম রিভার লেফট উইং। এরা বালুচরের টিটি নামও পরিচিত। দৈর্ঘ্য কম বেশি 29 থেকে 32 সেন্টিমিটার, ওজন 143 থেকে 185 গ্রাম। তুলনামূলকভাবে স্ত্রী পাখি খানিকটা বড়, মুখ, মাথা ও গলা কুচকুচে কালো, মাথার জুটি কালো, গাঢ় ধূসর সাদা, পিঠ ও লেজ বাদামি, লেজের অগ্রভাগ কালো, ডানার কিনারে কালো সাদা চোখ, গলার নিচ থেকে বুক পর্যন্ত বাদামি, বুকের নিচ থেকে লেজতল পর্যন্ত সাদা, ঠোঁট ও চোখ কালো, পা লিকলিকে লম্বা, রং ময়লা কালো। পাখিটি প্রধান খাবার পোকামাকড়, শুটকি, কেঁচো ও করি। প্রজনন মৌসুম মার্চ থেকে জুন। বাসা বাঁধে নদনদীর অপ্রকায় ভূমিতে, ঘাস লতাপাতা বিছিয়ে। ডিম পারে 3 থেকে 4টি, ডিম ফুটতে সময় লাগে 21 থেকে 24 দিন। তো বন্ধুরা, এই অসাধারণ পাখিটির সঙ্গে জানলেন, পাখিতে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারলেন। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। নতুন নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের তথ্যের এফেক্টটি রয়েছে আপনার দৈনিক ইত্তেফাক লেখক আলম সাইন্সারের ওয়েবসাইট পাঠ্যপুস্তকে। আপনারা অন্যান্য পাখিগুলো জানতে চাইলে অবশ্যই এই ওয়েবসাইটটি ভিজিট করেন। আর রিকোয়েস্ট রইল, লিঙ্ক আপনাদের মাঝে আমরা দিয়ে দেবো। সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।